সম্রাট 10 দিন, আরমান 5 দিন রিমান্ডে আদালতে সমর্থকদের বিক্ষোভ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, রমনা থানার অস্ত্র ও মাদক আইনের আলাদা দুই মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে সিএমএম আদালত। একই সঙ্গে যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা ও সম্রাটের ঘনিষ্ঠ এনামুল হক আরমানকে শুধু মাদক মামলায় 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের এ আদেশ দেন। এদিকে সম্রাটের মুক্তির দাবিতে কয়েক হাজার নেতা কর্মী সমর্থক গতকাল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। তারা সম্রাটের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পুলিশ কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায়। ইসমাইল চৌধুরী সম্রাট ও আরমানকে বেলা 11টায় 40 মিনিটের দিকে কারাগার থেকে পিজন ভ্যান করে ঢাকার আদালতে আনা হয়। রাখা হয় আদালতের হাজতখানায়। পরে 12টার দিকে সম্রাট ও আরমানকে হাতকড়া লাগিয়ে আদালতে তোলা হয়।